আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফোর্থ ইয়ারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 2B এর ক্লাস নাম্বার 20 নিয়ে আলোচনা করব। আমরা বিগত দিনে 1 থেকে 19 পর্যন্ত মোট 19টা ক্লাস দিয়েছিলাম পার্শিয়াল বইয়ের, তো আজকে হচ্ছে 20 নম্বর ক্লাস। তো আপনারা অনেকেই একটু ব্যস্ত হয়ে গেছেন যে আসলে পরীক্ষার তো টাইম এসে গেছে, এখন আমরা কোনটা থেকে কোনটা পড়ি। এখন আপনারা ধৈর্য সহকারে পড়তে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ঠিক আছে, তো আসলে আমি যে টপোলজি সাবজেক্টটা, ঠিক আছে, এই টপোলজি সাবজেক্টটা আসলে দিয়ে দেব। আসলে আমি তো ভিডিওগুলো আপলোড করতেছি একটু ধারাবাহিকভাবে, এখন আমার তো একটা ধারাবাহিকতা আছে, তো আমি আসলে হুট করে তো একদিনে সবগুলো ভিডিও আপলোড দিতে পারি না। অতএব আপনারা একটু ধৈর্য ধরেন, আমি ভিডিও দিব সব ইনশাল্লাহ। ঠিক আছে, আমার জন্য দোয়া রাখবেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিওগুলো দিয়ে দেব। ওকে, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটা আংশিক অন্তরক সমীকরণ দেওয়া আছে, যে আংশিক অন্তরক সমীকরণের ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা চ্যাপ্টার 1, 2A এবং আজকে হচ্ছে 2B তে আসছি, তো এই 2B তে আমি বেশি ক্লাস দেব না, আমি এখন আসলে ক্লাসগুলো শর্ট করে দেব, যেন দুই চারটে করে করলে বাকিগুলো আপনারা করতে পারেন। ওকে, তারপরে সাজেশন দিয়ে দেব যে সাজেশন থেকে কোনটা কোনটা করতে হবে। তো আমি খুব তাড়াতাড়ি দুই একের মধ্যে আমি সাজেশন গুলো সব কমপ্লিট করে দেব ইনশাল্লাহ, সেই সাজেশন গুলো থেকে এবং সেই ভিডিও গুলো আমার চ্যানেলে দেখবেন ইনশাল্লাহ, আর কোনো প্রবলেম হবে না। তো আজকে সমাধান শুরু করা যাক। সমাধান এখন এই যে একটা আংশিক অন্তরক সমীকরণ দেওয়া আছে, তাহলে এটা কি যে প্রদত্ত সমীকরণ, দেখেন প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ আপনারা লিখবেন। হ্যাঁ, আমি শুধু একটু শর্ট করে লিখলাম যে প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণ কি, যে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড ইন্টু হচ্ছে পি, ওকে, তারপরে মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু হচ্ছে কিউ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওকে, ইন্টু হচ্ছে জেড। এটা আমি সমীকরণ নাম্বার দিলাম 1। তো আমরা চ্যাপ্টার 1 এ যে অঙ্কগুলো করছিলাম তার ধারাবাহিকতা কিন্তু চ্যাপ্টার 2 কিছুটা আসছে, তো আমরা এই যে অঙ্কটা করতেছি এটা চ্যাপ্টার 2 এর কিছু ধারাবাহিক যাওয়ার পরে শুধু ইন্টিগ্রাল নির্ণয় করার সময় একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমি আসলে এই জিনিসগুলো এত মানে ধীরে ধীরে না বলি, কারণ এগুলো কিন্তু আপনারা চ্যাপ্টার 2 এর অঙ্ক যারা করছেন তারা একটু ভালো করে বুঝবেন, আর যারা আজকে 2B প্রথম শুরু করছেন তারা একটু চ্যাপ্টার 2 এটা দেখে আসবেন। ওকে, তাহলে এখানে যে পি ইন্টু পি, তাহলে প্লাস হচ্ছে কিউ 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 ইকুয়াল আর এর সঙ্গে যদি আমি তুলনা করি, আর এর সাথে তুলনা করে যদি এটার সঙ্গে তুলনা করি, তাহলে এখানে পি এর মান দেখেন, পি পি মানে দেখেন ছোট হাতের পি টা আছে আর বড় হাতের পি এর জায়গায় এই জায়গায়, তার মানে বড় হাতের পি এর মান হচ্ছে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড। ওকে, এখানে বড় হাতের কিউ এর মান হচ্ছে কিউ ইকুয়াল ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড। ওকে, আর এখানে আর এর মানটা যেখানে আর এর জায়গায় দেখেন, আর এর জায়গায় কি আছে দেখেন, এই যে মানটা, তার মানে জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমি যদি 1 নং সমীকরণের 1 নং এর সহায়ক ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ লিখি, কারণ এগুলো আমরা কিন্তু চ্যাপ্টার 2 এতে অনেক ভালোভাবে একটু ব্যাখ্যা দিছিলাম। হ্যাঁ, তাহলে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ কি আমরা জানি, যে ডিএক্স বাই হচ্ছে পি ইকুয়াল ডিওয়াই বাই হচ্ছে কিউ ইকুয়াল হচ্ছে ডিজেড বাই হচ্ছে আর। তাহলে আমি এর মানগুলো লিখে দিতে পারি, তাহলে ডিএক্স পি এর মান কি, এই যে এটা, তাহলে এক্স ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড আর ইকুয়াল ডিওয়াই বাই কিউ এর মান কি, কিউ এর মান হচ্ছে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড। ওকে, তারপর হচ্ছে আর এর মান, তাই তো, ডিজেড বাই আর এর মান হচ্ছে জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখেন এটা আমি যদি দেই, এখন 2 নম্বর সমীকরণ, এটা কত নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণ পর্যন্ত চ্যাপ্টার 1, 2A এবং 2B সেম কথা,
তারপরে টু বিতে আসার পরে আমরা এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। কি রকম, যে আমরা এই যে সমীকরণ এই অনুপাত তিনটা দেওয়া আছে, এই অনুপাত তিনটার এমন দুইটা ইন্টিগ্রাল মান নির্ণয় করব, এমন দুইটা অন্তরক মান নির্ণয় করব যে দুইটা আমরা ইউ এবং ভি এর জন্য কাজে লাগাইতে পারি। ওকে, তাহলে আমরা যদি একটু লক্ষ্য করেন, এখানে যদি ডিএক্স নেই, এখানে ওয়াই আছে, জেড আছে, এখানে ডিওয়াই আছে, এখানে ওয়াই তো আছে সাথে এক্স এবং জেড। যখন আপনারা এরকম দেখবেন তখন একটা বিষয় লক্ষ্য করবেন যে আমরা এই নিচের জিনিসগুলেন জিরো করে দিতে পারি কিনা। যদি জিরো করে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্কগুলান হয়ে যাবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা জিরো করার চেষ্টা করি একটু, সেটা হচ্ছে যে ডিএক্স লিখলাম, ডিওয়াই লিখলাম, ডিজেড লিখলাম, এখানে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড এটা লিখলাম, ওয়াই ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড এটা লিখলাম, আর একটা হচ্ছে জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমি এগুলো লিখে দিলাম। এখন চিন্তা করেন, এখানে এক্স আছে, ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স ওয়াই আছে, এক্স স্কোয়ার আছে, এখানে আছে এক্স, এখানে আছে এক্স স্কোয়ার। আমি যদি একটা এক্স গুণন করে এক্স স্কোয়ার করে দেই, তার মানে এখানে যদি এক্স গুণন করে এখানেও কিন্তু এক্স দিতে হবে। ওকে, তাহলে এখানেও আমি এক্স দিলাম, তাহলে এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে আছে ওয়াই, আমি এখানে একটা যদি ওয়াই গুণন করে দেই আর এখানেও কিন্তু আমি ওয়াই দিতে হবে, আমাদের ওয়াই দিতে হবে। তাহলে দেখেন, এইটা আর এইটা যখন তৈরি হয়ে গেল, এটা আর এটা যখন, তো দেখেন এই মানটা কিন্তু মাইনাস সহ, এই মানটা কিন্তু মাইনাস সহ নিয়ে আসতে হবে। ওকে, কারণ এটা হচ্ছে আমাদের সূত্র কি, যে পিপি প্লাস কিউ কিউ, তাহলে আমি মাইনাস সহ যদি তুলে নিয়ে আসি তাহলেই এটা প্লাস হয়ে যাবে, তার মানে মাইনাস কিন্তু হয়ে আছে, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কিন্তু ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার জেড এখানে তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে কি, এক্স স্কোয়ার জেড। তাহলে দেখেন এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার জেড, আমি যদি এখানে একটা মাইনাস দেই এক্স স্কোয়ার জেড কিন্তু আমাদের তৈরি হওয়া কমপ্লিট, শুধু মাইনাস দিলাম আর কিচ্ছু করিনি। তারপরে এখানে দেখেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এটার সঙ্গে তৈরি হয়েছে, ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড, তাহলে এখানে কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার জেড, আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার জেড, তার মানে আমার কমপ্লিট, এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে। ওকে, তাহলে এখন দেখেন আমরা সবগুলো তো কমপ্লিট করে নিলাম, কিন্তু আমি আর নতুন করে লিখতেছি না, আমি একবারে একটা লাইন গ্যাপ দিয়ে একবারে লিখে দিচ্ছি, যে এক্স ডিএক্স প্লাস হচ্ছে ওয়াই ডিওয়াই মাইনাস হচ্ছে ডিজেড ইকুয়াল জিরো। ওকে, আমি একটা লাইন গ্যাপ দিলাম, কি লাইন গ্যাপ দিলাম, এটা আমি ভাঙ্গে লেখার পরে আমি কাটাকাটি করব, আমি কিন্তু এটা দেখাই দিলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটি যাবে, এক্স স্কোয়ার জেড প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস এটা কাটি যাবে, তারপরে ওয়াই স্কোয়ার জেড মাইনাস এটা হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার জেড এটাও কাটি যাবে, তার মানে সব কাটি যাওয়ার পরে এখানে নিচে হয়ে যাবে জিরো, তার মানে উপরের মানটাই থাকবে। ওকে, আমি আর নতুন করে লিখলাম না। হ্যাঁ, তাহলে এই লাইনটাকে আমরা যদি এখন সমাকলন করি, এই লাইনটাকে যদি আমি এখন সমাকলন করি, দেখেন আমরা এরকম মান পাবো যে এক্স কে সমাকলন করার সময় এক্স স্কোয়ার বাই টু পাবো, প্লাস হচ্ছে ওয়াই কে সমাকলন করলে ওয়াই স্কোয়ার বাই টু পাবো, মাইনাস এখানে তো কিছু নেই, ডিজেড এর সমাকলন মান হচ্ছে জেড ইকুয়াল হচ্ছে, আমি একটা সমাকলন ধ্রুবক নেব সি ওয়ান বাই টু, কারণ এখানে যেহেতু সর্বোচ্চ মান টু দিয়ে ভাগ করা আছে, আমিও এখানে একটা সমাকলন মান ধরে নেব। ওকে, তাহলে উভয় ক্ষেত্রে যদি টু দিয়ে গুণন করি তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে টু দিয়ে গুণন হলে টোয়াইস জেড ইকুয়াল হচ্ছে সি ওয়ান। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ নাম্বার আসলো থ্রি, একটা সমীকরণ পাইলাম। ওকে, তাহলে আমাদের একভাবে করার পরে এইটা শুধু এখানে একটা এক্স গুণন করছে, এখানে ওয়াই গুণন করছে, করার পরে আমাদের একভাবে একটা সমীকরণ চলে আসছে। তাহলে আমরা আরেকবার চেষ্টা করব যে আমরা কিভাবে আরেকটা সমীকরণ তৈরি করতে পারি। ওকে, তাহলে আমি উপর থেকে মুছে দিচ্ছি, এগুলো আমাদের কাজে লাগবে না। দেখেন এটা হচ্ছে
আমরা যদি এই 2 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণটা কিন্তু থাকলো, তাহলে এখানে আছে dy, তাহলে দেখেন এখানে আছে dx। আর এখন চিন্তা করেন, এখানে আমি যদি এখানে আছে y স্কয়ার, x টা আপাতত অফ রাখেন, এখানে আছে y স্কয়ার প্লাস, ঠিক আছে, এখানে আছে মাইনাস y স্কয়ার, ওকে, তারপরে এখানে আছে প্লাস z, এখানে প্লাস মাইনাসে মাইনাস z, ওকে, তারপরে এখানে আছে প্লাস x মাইনাস x, এখানে আছে প্লাস x। তার মানে আমরা যদি এই যে বাইরের সংখ্যাগুলো, অর্থাৎ বাইরের লেটারগুলো আমরা যদি চেঞ্জ করতে পারি বা বাদ দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, নিচের যে মানটা আছে সেটা কিন্তু জিরো হয়ে আসবে। ওকে, তাহলে যদি নিচের মানগুলো এই এই এগুলান এগুলান বাদ দিতে হয়, তাহলে এই সংখ্যা দিয়ে অর্থাৎ y দিয়ে এটাকে x দিয়ে এটাকে z দিয়ে ভাগ দিতে হবে। তার মানে উপরে যদি আমি dx বাই x বাই হচ্ছে x ইন্টু y স্কয়ার প্লাস z, ওকে, বাই হচ্ছে x, তাহলে ইকুয়াল এখানে dy বাই y, নিচে তার নিচে হচ্ছে মাইনাস y ইন্টু x স্কয়ার প্লাস হচ্ছে z বাই y, ইকুয়াল এখানে হচ্ছে dz বাই z, আর নিচে হচ্ছে z ইন্টু x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই z। তাহলে এই z z y y x x সব কাটি যাবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এগুলো এখন যোগ করে দেই, সবগুলো যোগ করে দেই, তাহলেই কিন্তু মোটামুটি আমরা কি পাবো, সবগুলো কাটি যাবে। কারণ কি, y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z মাইনাস z, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার, মানে কাটি যাবে। তার মানে আমি পরের লাইনটি একবারে লিখে দিচ্ছি, উপরের মানটা শুধু থাকবে যে dx বাই x ইকুয়াল হচ্ছে dy বাই y, আর ইকুয়াল হচ্ছে dz বাই z, এরকম মান থাকবে। এখন আমি যদি এই তিনটে অনুপাতকে যোগ করে দেই, যে dx বাই x এগুলোর আমি পরের লাইনে কি করলাম, একবারে যোগ করে দিলাম, আমি লাইনটা বাড়াইলাম না, যোগ করে দিলাম, ইকুয়াল দিলাম জিরো, ওকে। এখন এটার সমাকলন কি হবে, সমাকলন হচ্ছে লন x, আর প্লাস হচ্ছে এটা হচ্ছে লন y প্লাস লন z। এটা কোন সূত্র, এটা হচ্ছে সমাকলন মান f ড্যাশ অফ x বাই হচ্ছে f অফ x ইকুয়াল লন x, লন x সরি লন f অফ x প্লাস হচ্ছে c। তাহলে এটা হচ্ছে কোন মান, দেখেন যদি যে মানটা নিচে থাকবে সেই মানের অন্তরক মান যদি উপরে থাকে, তাহলে সেটা তার সমাকলন মান কি হবে, যে লন সেই নিচের মান প্লাস হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে ইকুয়াল আমি সমাকলন ধ্রুবক একটা কি নেব, সেটা হচ্ছে লন সি টু নেব। কারণ কি, এখানে যেহেতু সব লন দিয়ে আছে, আমি লন সি টু একটা সমাকলন ধ্রুবক ধরে নিলাম। তাহলে আমরা জানি যে লন লন এ প্লাস হচ্ছে লন বি প্লাস লন সি ইকুয়াল হচ্ছে লন এ বি সি, এই সূত্র জানি তো। তাহলে এইটা হচ্ছে এ ধরেন, বি ধরেন, সি ধরেন, তাহলে হচ্ছে লন এক্স ওয়াই জেড, ওকে, ইকুয়াল হচ্ছে লন সি টু। তাহলে উভয় ক্ষেত্র থেকে লন যদি বাদ দেওয়া যায়, ওয়াই জেড ইকুয়াল হচ্ছে সি টু, এটা আমি দিলাম 4 নম্বর সমীকরণ। তাহলে একটা 3 নম্বর সমীকরণ পাইলাম, একটা 4 নম্বর সমীকরণ পাইলাম। যদি আমরা চ্যাপ্টার 2 এর যে অঙ্কগুলো করছি এখানে আসে আমাদের অ্যানসার কিন্তু শেষ, কিন্তু এই 2 বি তে যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু আমাকে বলছে যে ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করো। ওকে, তো সমীকরণ নির্ণয় করতে গেলে আমার এই যে কিছু শর্ত দিয়ে রাখছে সেই শর্ত আমাদের অ্যাপ্লাই করতে হবে। জিনিসগুলো একটু বোঝেন তাহলে ইজি লাগবে। তাহলে আমি এখন 3 নম্বরে যাব। 3 নম্বর ইকুয়াল একটা মান নেব, 3 নম্বর কি কি আছে, যে x আছে, দেখেন x এর মান কিন্তু আছে t, যেখানে x স্কয়ার t এর স্কয়ার, তার মানে x ইকুয়াল যেহেতু t হয় আর x এর উপর স্কয়ার আছে, তার মানে t স্কয়ার আমি একবারে বসাই দিতে পারি। আর y স্কয়ার ইকুয়াল, y ইকুয়াল হচ্ছে মাইনাস t, মাইনাস t এর উপর স্কয়ার করলেও কিন্তু ওই t স্কয়ারই হবে, ওকে, মাইনাস মাইনাস 2 ইনটু z এর মান হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে জিরো ইকুয়াল সি ওয়ান, হ্যাঁ ইকুয়াল সি ওয়ান, এটা হচ্ছে 3 নম্বরের মান। তাহলে এটাকে আমি একটু ক্যালকুলেশন করি, যে টু টি স্কোয়ার টি স্কোয়ার টি স্কোয়ার যোগ করলে টু টি স্কোয়ার মাইনাস টু
इक्वल होता है सी वन ताले टू टी स्क्वायर माइनस सी वन माइनस टू ओके इक्वल जीरो ताले मोटा मोटे हमना ए जी कैलकुलेशन टा कोल्ला इटा हमी एक टा समीकरण नंबर दे पास चार नंबर पोर्शन तो जेतो आश्चर्य ताले अखन पास नंबर समीकरण दे देखें अखन जे चार नंबर समीकरण टा आसे ए जी समीकरण टा ओके अखन हमी चार नंबर समीकरण नी एक टू कास कोरी चार नंबर समीकरण देखें एक्स एर मान हच्छे टी वाई एर मान हच्छे माइनस टी इंटू हच्छे माइनस टी और जेड एर मान हच्छे वन इक्वल हच्छे सी टू ताहले माइनस टी स्क्वायर इक्वल हच्छे सी टू ताहले टी स्क्वायर इक्वल हच्छे माइनस सी टू ओके এখন এই যে টি স্কয়ারের মানটা পাইলাম এই টি স্কয়ারের মান যদি আমি পাঁচ রঙে বসাই তখন দেখেন যে পাঁচ ইকুয়াল আমি এখন লিখবো যে পাঁচ ইকুয়াল টি স্কয়ারের মান বসাইলে টু মাইনাস হচ্ছে সি টু তাই তো শুধু টি স্কয়ারের মানটা বসাইছি মাইনাস সি ওয়ান মাইনাস টু ইকুয়াল জিরো ওকে তাহলে দেখেন মাইনাস সবগুলোর থেকে আমি একবারে মাইনাস গুলো ক্লিয়ার করে দেবো যে টু সি টু মাইনাস সি ওয়ান সরি প্লাস সি ওয়ান প্লাস হচ্ছে টু ইকুয়াল জিরো তাহলে এই সি টু সি ওয়ান এর মান কিন্তু আছে সি টু এর মান কি এক্স ওয়াই জেড তার মানে টু ইন্টু এক্স ওয়াই জেড প্লাস সি ওয়ান এর মান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়াই জেড আর সাথে আছে কিন্তু প্লাস টু ইকুয়াল জিরো তাহলে এই যে সমীকরণটা আমরা পাইলাম এটাই আমরা বলতে পারি যে ইহাই হচ্ছে ইহাই নির্ণেয় ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ ওকে তো আমি আমার মনে হয় যে আপনারা আসলে এই ক্যালকুলেশন গুলো অনেক ইজি ভাবে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি বইয়ে একটু অন্যভাবে দেওয়া আছে আমি একটু ইজি ভাবে বলার চেষ্টা করছি তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় আপনারা আমাকে বলবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় আমি আপনাদের আরো একটু ক্লিয়ার করে দিতে চাই এই যে লেখাগুলেন হ্যাঁ কিছু কিছু সময় আসলে বলতেছি একটা লিখতেছি আর একটা এরকম হয়ে যায় হ্যাঁ আপনারা একটু এগুলো কারেকশন করে নেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে